একটি জ্বলন্ত সমস্যা নিয়ে আমি আপনাদের কাছে এম এম রহমান কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য মালদা জেলার অন্তর্গত অন্যতম মথাবাড়ি এলাকার একটা জ্বলন্ত সমস্যা নিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি তার একটা প্রতিবেদন। চলুন দেখুন আর মোটামুটি করে একটা আইডিয়া লাগানোর চেষ্টা করবেন যে এই সমস্যাটা শুধু জ্বলন্তই না, লেলিহান অগ্নিশিখার মতো এই নদী পারাপার করার জন্য যে একমাত্র আয়রন ব্রিজ, প্রত্যেক পথচারীকেই মৃত্যুর একটা ঝুঁকি নিয়ে পার হতে হয়। তো এখানকার স্থানীয় নেতৃত্ব যারা মেম্বার, যাদেরকে সরাসরি ভোট দিয়ে মানুষ যাদেরকে এলাকার দায়িত্ব দিয়েছে, তাদের কি কোনো স্টপ এখানে নেই? না 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 না, থাকলে তো এরকম থাকতো না। এই ব্রিজে এত লোকজন যাওয়া আসায় জনগণের অসুবিধা হচ্ছে, তবু তো তারা কিছু করতে পারতো, কিন্তু করেনি কেন? তাদের কোনো দায়িত্ব নেই, তাদের দায়িত্বহীনভাবে কাজ করছে। কিছু জন ব্যক্তির মাথা টাতা সব ফেটে গিয়েছে এই পথ চলাচল করতে, খুবই কষ্ট হচ্ছে। তো এই ব্রিজটা আবার রিপেয়ারিং করছে, কদিন যাবে? এক সপ্তাহ পর আবার শেষ হয়ে যাবে রিপেয়ার। আমার ক্যামেরাম্যানকে আরো একটু বলবো যে এই রিপেয়ারমেন্টের যে ঘটনা, রিপেয়ারমেন্টের যে কথা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এই রিপেয়ারমেন্ট সম্বন্ধেও একটা প্রশ্ন কিন্তু জেগে যাচ্ছে। আমরা কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে সেই প্রশ্ন সমাধানের দিকেও এগিয়ে যাব। এই রিপেয়ারমেন্টের উপরে তাদের ভরসা নেই, বিশ্বাস করতে পারছে না, কারণ অনেক জায়গায় এই যে ভেঙে পড়ে আছে, তো কোনো দায়িত্ব, কোনো নেতা নেত্রী কোনো দায়িত্ব নেই তো এখানে, কিন্তু নজর পড়ছে না, নজর পড়লেও তারা কাজ করছে না। হ্যাঁ, জেলা পরিষদ থেকে যত কিছু মেম্বার আছে, তারা কেউ আসছে না, কেউ দেখছে না ভালো করে, সবাই কষ্ট করে যাচ্ছে আসছে, এর মধ্যে চলতে চলাফেরা করতে হচ্ছে। এই ব্রিজে চলাফেরা করা সমস্ত পথযাত্রীর যে আঘাত, অন্তরের মধ্যে আঘাত, মাথার মধ্যে যে একটা বেদনা, আমরা সমস্ত কিছু বুঝার পরে এখানে রিপোর্টিং করতে এসেছি। তো সর্বোপরি আমি জিজ্ঞাসা করব, জানতে চাইব এখানকার লক্ষ লক্ষ পথযাত্রী এবং লক্ষ লক্ষ এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কি ডিমান্ড, যে আপনি কি বলতে চাইছেন সরকারকে, আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে, সমস্ত দায়িত্ব কিছু দিয়ে আগে এই ব্রিজের উপরে আমরা নজর ঘুরানোর অবশ্যই চেষ্টা করব। আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে কি বলতে চাইছেন? তারপরে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার আছেন, তাদেরকে আমি বলার চেষ্টা করব যে এই ব্রিজের উপরে আর ভরসা টোটালেই নেই। তারা কি চাইছেন, আপনারা কি চাইছেন দাদা? ঢালাই ব্রিজ চাই, কংক্রিট ব্রিজ। হ্যাঁ, কংক্রিট ব্রিজ, কংক্রিট। হ্যাঁ, কংক্রিট ব্রিজ। এবং কি আপনারা কি ভালো যেটা হয় সেটা কংক্রিট? হ্যাঁ হ্যাঁ, ভালো। প্লিজ বলুন কি বলছেন? কংক্রিট ব্রিজ, কংক্রিট ব্রিজ, কংক্রিট ব্রিজ হোক, আমরা যেন মানুষ আসা যাওয়ার জন্য ভালো হয়। সম্ভব না, সম্ভব নাই না। সরাসরি আপনি বলতে চাইছেন কংক্রিট ব্রিজ ছাড়া এর কোনো সমাধান নেই? নেই। আমি অবশ্যই বলবো দায়িত্বপ্রাপ্ত সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব, আপনারা কান খুলে শুনে রাখুন যে এই ব্রিজের একমাত্র সমস্যার সমাধান হলো কংক্রিট দেওয়া, কংক্রিটের মাধ্যমে এই ব্রিজকে আবার তৈরি করা। কারণ ব্রিজ এখানে করতেই হবে, সেতু ছাড়া এখানকার রাস্তাকে চলাফেরার উপযুক্ত করা সম্ভব নাই। সেতু অবশ্যই করতে হবে, তো ব্রিজ অবশ্যই করতে হবে, কিন্তু সেই ব্রিজটা এলাকাবাসীর পক্ষ থেকে সরাসরি জ্বলন্ত এবং দায়বদ্ধতার সহিত বলা হচ্ছে যে এখানে যেন কংক্রিট ব্রিজ করা হয়, যে এখানকার স্থানীয় অধিবাসীদের, লক্ষ লক্ষ এলাকাবাসী স্থানীয় অধিবাসীদের একটাই কথা, এই ব্রিজ কংক্রিট হওয়া চাই, হওয়া চাই। কতদিনের মধ্যে আপনারা চাইছেন? যত তাড়াতাড়ি হয় তত ভালো। মানে এরকম কোন ব্যাপার নাই যে পঞ্চায়েত ভোট হোক, এরকম কোন ব্যাপার নাই যে এমএলএ এর ভোট হোক, এমপির ভোট হোক, এরকম কোন ব্যাপার আমরা দেখতে পেলাম না। যেহেতু জান ও জীবনের উপরে একটা রিস্ক আছে, সুতরাং এর জন্য কোনো সময়ের ব্যাপার না। এই প্রতিবেদনের মাধ্যমেই কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেল এলাকাবাসীর সমস্ত দায়িত্ব নিয়ে এটাই আমরা দাবি। ভোটের আগে আগে, ভোটের আগে আগে, হ্যাঁ অবশ্যই আমাদের দরকার। শুনতে পাচ্ছেন? ভোটের আগে আগে আমাদের চলাফেরা খুব অসুবিধা। আপনাদেরকে যদি কংক্রিট ব্রিজ না দেওয়া হয়, তাহলে চৌধুরী টোলা আর রবিরাম টোলার মানুষ কি করবে? কি করবে? আন্দোলন করব, আন্দোলনে নামবেন, আন্দোলনের হুঁশিয়ারি। আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে শুনতে পেলাম যে তারা যদি এই ব্রিজ তাড়াতাড়ি না করা হয়, বৃহত্তর একটা আন্দোলনে নামার হুমকি তারা দিয়ে রাখলেন।